বিশালগড় মহকুমা হাসপাতালে দুদিন ধরে ফ্রি ল্যাবে বিদ্যুৎ না থাকার খবর পেয়ে টনক নড়ে স্থানীয় বিধায়কের। শুক্রবার সকালে মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব। হাসপাতালে চিকিৎসা পরিষেবার অবস্থা দেখে তিনি সন্তুষ্ট হতে পারেননি। মহকুমা হাসপাতালে সঠিক সময় আসেননি স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মেডিকেল ইনচার্জ সহ আরো অনেকে। হাসপাতালে থাকা মেডিসিন কাউন্টারও বন্ধ ছিল। এ পরিচয় দেখে তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং এই ধরনের সমস্ত সমস্যা দূর করার জন্য ব্যবস্থা নিতে বলেন। তাছাড়া হাসপাতালে বিদ্যুতের বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন যে সমস্যা রয়েছে তা ঠিক হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের মহকুমা হাসপাতালে সব কিছু ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য আসি, মানুষ সঠিক রোগী পরিষেবা পাচ্ছে কিনা দেখার জন্য আসি। আজকেও সেই সুবাদে এখানে আসা এবং রোগী পরিজনদের সঙ্গে কথা বলি। সবাই আমাদের পরিষেবা পেয়ে মোটামুটি সন্তুষ্ট, আর যেগুলো সমস্যা আছে আমরা সেগুলো আগামী দিনে নিরসন করবো।